Assalamualaikum. Welcome back to Nazmul Literacy Home. Shubhpriyo shikharthi, asha kori apnara shobai bhalo achen. Ajker ei class ti hocche dialogue er upor. Ebong ei dialogue ti ami ortho shob apnaderke shohoj bhashay uposthapon korbo. Asha kori apnader bhalo lagbe. Tahole ashun ebar class ta amra shuru kori. Ekhane ekti dialogue er proshno ebhabe thakbe. Write a dialogue between two friends about uses and abuses of mobile phone. অর্থাৎ মোবাইলের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি ডায়লগ লেখো। তাহলে প্রথমে আমাকে লিখতে হবে ডায়লগ অ্যাবাউট মোবাইল ফোন, তারপর দুটি নাম ব্যবহার করুন যেহেতু সেখানে দুটি ফ্রেন্ডের কথা বলা রয়েছে। সোহেল, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম, কেমন আছো? অপু, ওয়ালাইকুম আসসালাম, আই এম ভেরি ফাইন বাই দ্য মার্সি অফ আল্লাহ অ্যান্ড ইউ। আমি আল্লাহর রহমতে ভালো আছি, এবং তুমি কেমন আছো? সোহেল, স্যাম টু ইউ, আমিও ভালো আছি। পারহ্যাপস, সম্ভবত, ইউ আর থিঙ্কিং সামথিং, তুমি কিছু ভাবছো। অপু, ইয়াস, আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউজিং মোবাইল ফোন। হ্যাঁ, আমি মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে ভাবছি। সোহেল, দিস ইজ আ মডার্ন টেকনোলজি, এটা আধুনিক প্রযুক্তি। মডার্ন লাইফ ইজ আনথিঙ্কেবল উইদাউট মোবাইল, মোবাইল ছাড়া আধুনিক জীবন কল্পনাই করা যায় না। অপো, আই নিড টু নো আ গুড ইনফরমেশন অ্যাবাউট ইট, উড ইউ এক্সপ্লেইন? এ সম্পর্কে আমার ভালো তথ্য জানা দরকার, তুমি কি ব্যাখ্যা করবে? সোহেল, ডেফিনেটলি, অবশ্যই, মোবাইল ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। অবশ্যই, মোবাইল একটি জীবনের অবিচ্ছেদ্য অংশ, পার্ট অ্যান্ড পার্সেল হলো অবিচ্ছেদ্য। উই ক্যান ডু আ সিঙ্গল ডে উইদাউট ইট, এটা ছাড়া আমরা একদিনও চলতে পারি না। উই ক্যান নো এভরিথিং সিটিং ইন এ রুম থ্রু ইন্টারনেট কানেকশন, ইন্টারনেটের মাধ্যমে আমরা রুমে বসে সব কিছু জানতে পারি। অপো, ডাজ ইট হ্যাভ নেগেটিভ ইফেক্টস, এটা কি কোনো বিরূপ প্রভাব রয়েছে? সোহেল এভরিথিং হ্যাজ ইটস গুড অ্যান্ড ব্যাড সাইডস, সব কিছুরও ভালো ও খারাপ দিক রয়েছে। মোবাইল হ্যাজ দ্য সেম, মোবাইলেরও খারাপ দিক রয়েছে। দ্য মোর ইউজ অফ ইট ক্যান কজ ইনক্রেডিবল ডিজিজ, মোবাইলের অধিক ব্যবহারে দুরারোগ্য রোগ হতে পারে। ইট ক্যান উইকেন আওয়ার ফিজিক্যাল অ্যাবিলিটি, এটি আমাদের শারীরিক ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। অপু, থ্যাংকস ফর ইউর গুড ইনফরমেশন। সোহেল, থ্যাংক ইউ টু। প্রিয় শিক্ষার্থী, এভাবে যদি আপনার অর্থসহ এই ডায়লগটি পড়ে নেন, আমার বিশ্বাস যে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই ডায়লগটি আয়ত্ত করতে পারবেন এবং ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।